ভগবান কৃষ্ণ সমস্ত সুরক্ষা করতে কিন্তু পুতনার এই যে বৎসাহস মু মারিদেবি কো গোটে খড় প্রকৃতির লোক মানে অলগা ধর্মর কথা তো কইবেনি কিন্তু আমার হিন্দু ধর্মরে বিশেষ করে সনাতন ধর্মরে গোটে লোক যেতে মদ্যপান করতো মাছ মাংস খাওয়াও যা করতো কিন্তু কেবে দুঃসাহস আসব ঠাকুর যাই মারিদেবি কেবে আসব দেখুন পুতনা এই রাক্ষস মানুষের কি দুঃসাহস মু জীবি কৃষ্ণকে মারিদেবি ভগবানকে মারিদেবি প্রভুকে মারিদেবি যিয়া জন্ম দিয়েছেন আর জন্মপুত্র দেবতা যাহা ডরতি মানে জম বি যা ডরতি ভয় করতে সে হচ্ছেন ভগবান এই রাক্ষস মানুষের কি দুঃসাহস আমি যাইকি আজি মারিকি আসি কিন্তু কন করবে কৃষ্ণ সমস্ত পূর্বজন্মের কথা দিয়েছেন তোমাকে মু এমিতি উদ্ধার করবি বলে কারণ পূর্বজন্মে যা আমার সঞ্চিত কিছু কর্মফল রয়েছে আমি তাকে নিয়ে হি বর্তমান সময়ের সমস্তে অগ্রসর হচ্ছে আমাকে ফলপ্রদ হচ্ছে পূর্বজন্মে গোটে লোক যদি দুঃখ পাচ্ছে কষ্ট পাচ্ছে সে পূর্বজন্মে কিছু ভুল করেছে যাফলে তাকে এই জন্মের দুঃখ মিলুচি যেমি কর্ম করা সেমি ফল পাই আমি যে হরি কথা কুচু প্রবচন কুচু সেটি আলোচনা করলে এই ঘরে থাকা বেড়ু জন মা থাকে বহু সুন্দর কথাটি কে তিন চারজন থাকে কিন্তু ছোট পিলাটি কেমি প্রবচন দৌড়ছে প্রভুঙ্কর দয়ার আমি কুচু ভগবানের আশীর্বাদ মাঙ্কর করুণার আপন মানুষ সমস্ত আশীর্বাদ কিন্তু সেইটি জনে ব্যক্তি কে সমস্ত কথা ঠিকরে প্রমাণিত হয়ে গলা জনে কে পিতামাতার আশীর্বাদ প্রকৃতিরে ঠিক বাপা মা করুণা নহিলে বাপা মা আশীর্বাদ নহিলে কৌশল অগ্রসর এই আধ্যাত্মিক দিগে সে আগুন যাইপার না তাপরে আজিকাল দুনিয়ার কেউ মা বাপা চাইলে বাবা করা সন্থ করা সন্ন্যাসী করা হরি হরি ভজন করা চাইবে কেবে কৌশল মা চাইবে মো পুয় টিকি ভজন করব যদি পুয় যাই মঠ মন্দিরের বসিকি বাবা যুগ সেবা করব মা মুখ খারাপ হয়ে আখ দুর্বুদ্ধি কি জুটেলা সে পুয় যদি গাঁ দাঁড়িয়ে মদ পিকি ডিসকোডিয়াস করব মা তা স্বামী পাখে পুয়ার বাপা পাখে কহব দেখুছি তোমার মুনা কেমি ড্যান্স করছি পুরা মা টিপরে চাল তো বর্তমান সময়টা আজ্ঞা সে হয়ে যাই কহিল হব বর্তমান সময় সে আগুন ভবিষ্যৎকু কন হব এ ডরাইবা নুহে কাহু ভয়ভূত করা নুহে সমস্ত সতর্ক করা যদি বি আপনার সতর্ক হয়ে যা কি জাঁ প্রভু তো হইলা কাম কু নহিলা করে দিকে নহিলা কাম কি মহিলা করে দিকে কি জাঁ কন হব সেটা প্রমুখ উপরে নির্ভর করে কিন্তু তোতে যেতে মাঠিলে মা ছুঁড়ি দে সেই দরপড়া কাটে তোতে যেতে কইলে তু পরিবর্তন হবু নাই প্রকৃতি ছাড়ুছি কেউ গোটে হরস কথা মনে পড়ে জগৎসিংহপুর সেই জগৎসিংহপুর গোটে রামলীলা পার্টি থাকে এই রামলীলা পার্টি মানে যাইছি গোটে গাঁকু রামলীলা করার সে রামলীলা পার্টি যে রাবণ সে রাবণর তন্টি ভয়েসটা পড়ে যাই রাবণর মুখ্য কোটা ভয়েসটা গোটে হসি হসি গোটে কইব হসি তার মুখ্য ভয়েসটা থন্ডারে তার তন্টি পড়ে যাইছে এতে তার পূর্বদিন রাত্রি এত গর্জিছে যে তার তন্টি পড়ে যাইছে তুমি এ চিন্তা কলে গোটে রাবণ কাউ করা তাপরে সেমিতি রাবণকে কোটা আমি চিহ্নি পারি কি গোটে লোক মো সহ বহু পরিচিত তাকে রাবণ করে নিয়ে মঞ্চে ঠিয়া করে দেওয়া জাঁপারি যে ইয়ে মো নিজ লোকটা বলে তেমন সে গাঁরে গোটে লোকটিয়ে থাকে তার মোটা নিশ টিকি থাকে তাকে ডাকদেলে কে এই তু তো দেখা বড়িয়া হচ্ছে পুরো রাবণ ভাইয়া দেখাও রাক্ষস ভাইয়া দেখাও তু গোটে কাম কর তু রাবণ হয়ে যা তুমি রাবণ করে দিচ্ছি না হো ঠিক আছে রাবণ ডাইলগটা বলে বতাই দিও না আপনার ডাইলগ হচ্ছে যেতে বেড়ে হনুমান আসবে এ কে হনুমন্ত বেগ আসিগলে হনুমান পচারিবে তু কি তু কবি মু দশানন রাবণ এতিকি ডাইলগ ইয়াকে যেতবে কি আনিকি দিও পানি গ্লাসটি পিঁধু ইয়ে কবে এ কিন্তু দশানন রাবণ দশ মিটর দূরে থাকি মতো পানি গ্লাসটি দে দশানন রাবণ সবুলে তো মন বড় তো দশানন রাবণ ঠিক মঞ্চ উপরকু চলিলে যা যাই মঞ্চ উপরকু চলিলে হনুমান কন কে কই হনুমন্ত বেগে আসি কলে কে যাই হে রাবণ তু কে হে কে পচারি এই সময় রাবণ কন কে রাবণ কই যে আরে দেখে রে কে না তু যেভাবে রূপ দেখিল মু ডরিকি চালি আইসাইলে প্রকৃতরে মু কে নুয়ে মু হল আমার গাঁ মুন্ডর গুলগুলা বেপারী তয়া করে মতো তো চালি তুই দেখ কথা কোভাবে মানে তোতে যেতে সে কেতে প্র্যাকটিস করি কেতে অভ্যাস করি আসি যে মু খালি কইবি মু দশানন রাবণ কেতে অভ্যাস করি তার চিন্তা কলে কিন্তু কম করি প্রকৃতি ছাড়ুছি কেউ তোতে যেতে কলে তুই পরিবর্তন হব না তেবে ভগবান কৃষ্ণ পরম দয়াল তাঙ্কর দয়া হয়ে ঈশ্বর কৃপা যেতবে জীব উপরে পতিত হুয়ে সেই সময় জীব তার সংসার বন্ধনের মায়া মমতা কাটি পরমাত্মা ভগবানের পাদপদকে আসে প্রভুঙ্কর দ্বিপদ কথা শুনে ভগবানের দ্বিপদ কথা শুনে নিজ জীবনকে পবিত্র করা আ প্রভু যেত পুতনাকে দিব্যগতি প্রদান কলে
ধীরে ধীরে প্রভুঙ্ক বয়স বড়েছে, তাপরে সে পাড়ি পড়িগলা কার শকটা সুর শকটা শকট ধরেছিল। মহাপ্রভুঙ্কর বার প্রকার যাত্রা, আমি কই দিয়ে বার মাসকে তের যাত্রা, জগন্নাথঙ্কর বার মাসকে বারোটি যাত্রা। কন 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 শাস্ত্র কুচুন যাত্রা ভাগবত মঞ্চ স্নান রথ পরগতি শয়নে চয়নে দয়ে পার্শ্ববৃত্তি শয়ন নিবৃত্তি প্রাভৃতি পুষ্য পূজা দোলযাত্রা দমনক মহতাক্ষ পূজা তৃতীয়া চৈত যাত্রা বিধি নিগদিতা দ্বাদশে তনরেন্দ্র মহাপ্রভু জগন্নাথঙ্কর বার প্রকার যাত্রা। আর সেই সময় পৌঁছে যাইছে পার্শ্ব পরিবর্তন যাত্রা, যে সময় প্রভু শকটাসুরকে উদ্ধার করবে। পার্শ্ব পরিবর্তন একাদশী পড়ছে অর্থ প্রভু করলে উঠাইবে। পার্শ্ব পরিবর্তন একাদশী আপনার যে পূর্ব কইথু মানে গত দিবস শাস্ত্র কইথু একাদশী ব্রত পালন করতু বলে, যেকোনো ব্রত করতু ন করতু কিন্তু একাদশী ব্রতটা কমসে কম পালন করতু। কন পাই কাইকি না এসা ভবিষ্য প্রাণর কৌচন্তি এসা তিথি পরাপুণ্যা বিষ্ণু ঈশ্বর্য তুষ্টি তুষ্টিদা তস্যামেব জগন্নাথ অমৃত মূর্তিমান চিত্ত। একাদশী যদি পালন করিবে জগন্নাথ আপনার সম্মুখকে পড়ে আসবে, তুমি আপনার মানে প্রত্যেক একাদশী ব্রতকে পালন করতু। আউ কোশী ব্রত করিয়ার কিছু যদি একাদশী করিবে বি আউ কোশী ব্রত করিয়ার কিছু আবশ্যকতা নাই বলে আমি কোন শাস্ত্র কৌচন্তি কেবল গোটিয়ে ব্রত বর্ষকু বার মাসরে চব্বিশটি একাদশী, গোটিয়ে মাসরে শুক্ল পক্ষের গোটিয়ে একাদশী কৃষ্ণ পক্ষের গোটিয়ে একাদশী, তোর বার মাসরে বার দুগুণে চব্বিশ চব্বিশটা একাদশী আমি সমস্ত করিবা, তাহলে প্রভুঙ্কর করুণা পাইবা ও জগন্নাথের যে অমৃত মূর্তি মানুষ্ঠিত হো জগন্নাথ মহাপ্রভু আপনার সম্মুখে প্রকট হয়ে যাই। তেমন সেদিন থাকে পার্শ্ব পরিবর্তন একাদশী, সেই পার্শ্ব পরিবর্তন একাদশীরে কোণ হয়ে থাকে মহাপ্রভু ভগবান শ্রীকৃষ্ণ মা যশোদা তাঙ্কি শগড় তলে শুয়ে দিয়েছেন, শগড় তলে আর সে শগড় তলে শগডাসুর থাকে কৃষ্ণঙ্কর তো এটি ছোটিয়া পাদ, সে ছোটিয়া পাদের শগড়কে গোটে গোইঠা মারছেন, শগড় উল্টে পড়ছে শগডাসুর দিব্যগতি হয়ে যাই বলে ভক্তবৈষ্ণব ভগবান শগডাসুর দিব্যগতি হয়ে যাই। ছোটিয়া পাদ মানে কৃষ্ণঙ্কর এত কুন্নি কুন্নি পাদরে ভগবান কৃষ্ণ খালি শগড়কে গোটে গোইঠা মারিদেলে শগড়টা উল্টে পড়ছে। তাহলে অখণ্ড সরতির অধিকারী হচ্ছেন ভগবান কৃষ্ণ, আমি তাকে তো কিছু কিছু শক্তি নিয়ে আসিছি, কি তবলা বজে দেন কি হারমোনিয়াম বজে দেন কি মাইক অপরেট করে দেন কি হরিকথা কই দেন কি পূজা করে দেন কি ডাক্তারি কাম করছেন, তো কিছু কিছু শক্তি আমি সে প্রভুকে নিয়ে আসিছি, কিন্তু একমাত্র সরতির স্বরূপ হচ্ছেন ভগবান শ্রী কৃষ্ণ। কারণ ভগবান কি কৃষ্ণ, তাহলে কোন খালি কৃষ্ণ ভগবান রাম ভগবান নুহে আজ্ঞা, ভগবান কি কৃষ্ণ ভগবান কি কবে রাম ভগবান কি কবে জগন্নাথ ভগবান ভগবান মানে আজকাল তো কি কি কইছেন কর্ম ভগবান, তু কর্ম কর তোতে ভগবান মিলবে, আর কে কে কইছিলেন গরাখ ভগবান, তুমি কে কেতে কব সব ভগবান কইসাই যায়, কিন্তু প্রকৃতরে কে ভগবান ভগবান কি ভগবান কো পরিচয় দিনে গোটে গাঁ ছকরে তিনজন লোক বসি থাকে হস কথাটি মজা কথাটি মন দিয়ে শুয়ে দিনে গোটে গাঁ ছকরে তিনটা লোক বসতাম, তা ভিতরে গোটিয়ে লোক টিকি চন্দা থাকে বলে আউ জন তাকে আসি কইদেলা কলে এ দেখিলু তোতে মহাত্মা গান্ধী আর তু উঠিয়া বাড়ি হবি মহাত্মা গান্ধী কে তু কে পুরা তিনটা মহাত্মা গান্ধী গুলা দেখাচ্ছ, তা পাখি তৃতীয় লোক যে বসিলা সে কইলা হে কৃষ্ণা মহাত্মা গান্ধী গুলা দেখাচ্ছ, কালি রাত্রে মতো জন কইলা মু নেতাজি সুভাষ চন্দ্র বোস দেখাচ্ছ, তৃতীয় ব্যক্তি যে ছিলা সে কইলা মু টোটালি একু মিশেকি তিনথর খন্ডে জেল গলি, তিনথর জেল ভিতরে শেষ থর পাই জেল গলি, সেই জেল ভিতরটা হাবিলদারটে ছিলা মতো কইলা হে ভগবান তুমি প্রেয়ণী জেলে আসিল, কইলা হে ভগবান তুমি পুনি জেলে আসিল, তাহলে ভগবান কি মু হচ্ছি ভগবান, হে ভগবান তুমি পুনি জেলে আসিল তাহলে ভগবান কি মু হচ্ছি ভগবান প্রভু নারায়ণ, তাহলে ভগবান যে সমস্তে তাহা না ঐশ্বর্য সে সমস্ত সে বীরস্য যশস্য জ্ঞান বৈরাগ্য ছোট ঐশ্বর্য ঐশ্বর্য বীর্য ঐশ্বর্য শ্রী জ্ঞান বৈরাগ্য ইত্যাদি ষোড় প্রকার ঐশ্বর্য রয়েছে, এ ষোড় ঐশ্বর্য যে হচ্ছে অধিকারী ভক্ত কহিলে ষোড় ঐশ্বর্য, ষোড় ঐশ্বর্যর যে অধিকারী সে হচ্ছে ভগবান কৃষ্ণকে কাই ভগবান কুয়াছে রাম বি ভগবান, কারণ কৃষ্ণ ও রাম হচ্ছে এক এবং অভিন্ন।